আপনি যে কুরবানি করেন তার উদ্দেশ্য কি বছরে একটা গোশত খাওয়ার উৎসব নাকি না এই কুরবানি ইবাদত এই কুরবানি বছরে একবার আল্লাহর হুকুমের সামনে আত্মউৎসর্গ করার প্রশিক্ষণ গ্রহণ এই কুরবানি হচ্ছে মুমিন মুসলমানদের আধ্যাত্মিক পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর হুকুমের সামনে নির্দ্বিধায় নিরঙ্কুশভাবে তার আনুগত্যের মস্তককে অবনত করেছিলেন তিনি আত্মসমর্পণ করেছিলেন সেই আনুগত্য প্রদর্শন ও আত্মসমর্পণের চিরন্তন জীবন্ত ইতিহাসকে প্রতি বছর কুরবানির মাধ্যমে মুসলিম বিশ্ব স্মরণ করে থাকে এবং নিজেরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের সামনে আত্মস্বর্গ করার প্রশিক্ষণ গ্রহণ করে থাকে এটা সম্পর্ক আত্মসমর্পণের সাথে এটা সম্পর্ক আত্মস্বর্গের সাথে হযরত ইসমাঈলের বয়স যখন 13 কত 13 বছর হযরত ইব্রাহিম তাকে ডাক দিয়ে বললেন হে আমার বৎস আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবা করছি তুমি একটু চিন্তা করো তো আমি কি দেখলাম যেমন পিতা তেমন পুত্র তিনি বলতে পারতেন যে বাবা মায়ের কোলে রেখে তুমি গেছো 13 বছর বয়সে আমার তুমি ফিরে এসেছো এখন আমারে জবাই করতে চাও তুমি কেমন বাবা এই কথা বলছে পুত্র তাৎক্ষণিক জবাব দিলেন ইয়া আবাতিফ আল মা তুমার বাবা যেরকম আদেশ ওই রকম আমল করেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন বাবা আল্লাহর হুকুম প্রস্তুত আমিও প্রস্তুত আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন অনতি বিলম্বে আল্লাহ পাক বলেন পিতা পুত্র প্রস্তুত হয়ে গেলেন মায়ের কাছ থেকে ইসমাইল বিদায় নিয়ে রওনা হলেন মিনাত সেখানে যাওয়ার পর সব প্রস্তুতি চূড়ান্ত হযরত ইব্রাহিম তার ছুরি ধার করে নিলেন হযরত ইসমাইল তাকে অনুরোধ করলেন বাবা জবাই করার সময় আমার চেহারাটা মাটির দিকে রাখবেন হতে পারে আমার চেহারা আপনার চেহারা চোখাচোখি হলে ভালোবাসার আধিক্যের কারণে আল্লাহর হুকুম মানতে আপনার দেরি হতে পারে বাবা হাত পা বেঁধে নেবেন যেন মৃত্যুর যন্ত্রণায় ছটপট করলে আল্লাহর হুকুম মানতে আপনারও আমার ব্যাঘাত না হয় বাবা আমার রক্তাক্ত কাপড়গুলো আমার মায়ের হাতে তুলে দিবেন যেন তিনি তা দেখে অন্তত সান্ত্বনা পান এটা আমার ইসমাইলের রক্তাক্ত কাপড় সব প্রস্তুত আল্লাহ পাক বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন যখন পিতা পুত্র দুজনই আসলামা এক বচন আল্লাহ দ্বি বচন ব্যবহার করছেন ফালাম্মা আসলামা পিতা পুত্র দুজনেই যখন আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে পূর্ণ আত্মসমর্পণ করে ফেলল ও তাল্লাহু লিল জাবিন আকাব্বাহু ওয়া হাকাব্বাহু ইলাল আরদ ওয়া হাওয়ালা ওয়াজহাহু ইলাল কিবলা হযরত ইব্রাহিম যখন তার সন্তানকে উপর করে মাটিতে শুয়ে দিলেন আর চেহারাটা কাবার দিকে করে দিলেন ছুরি হাতে সমস্ত ফেরেশতারা লজ্জায় মস্তক নত করে দিয়েছে তারা বলতে লাগলো এই জন্যই মানুষ শ্রেষ্ঠ এখানেই মানব সৃষ্টির রহস্য আল্লাহ লুকায় রেখেছিলেন মানুষ যেভাবে তার রবের গোলামি করে ফেরেশতা তো তা পারে না
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরের কিতাবে এসেছে ছুরি চালালেন একবার দুইবার তিনবার হযরত ইসমাঈলের গর্দানের একটি পশমকে কাটতে পারলেন না রাগান্বিত হলেন ফালকাল হাজার তিনি ফালকা সিক্কিন আলাল হাজার তিনি ছুরিটা একটা পাথরে ফেললেন রাগে কিছু মুফাসসির লেখেন ফাশাক্কাল হাজার পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল ফালকা সিক্কিন আলাল হাজার ফাশাক্কাল হাজার তিনি ছুরি পাথরে মারলেন পাথর দুই টুকরা হয়ে গেছে অবাক হয়ে তিনি তাকিয়ে আছেন আল্লাহ এ কোন হিকমত পাথর দ্বিখণ্ডিত হয়ে যায় ইসমাঈল তো জবাই হয় না আল্লাহ পাক বলেন ওনাদাইনাহু আইয়া ইব্রাহিম কসদ্দাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি ডাক দিয়ে বললাম বন্ধু ইব্রাহিম স্বপ্নকে তুমি সত্য বানায় দিয়েছ তোমার কুরবানি হয়ে গেছে এভাবেই আমি সৎ কর্মশীলদেরকে পুরস্কার দিয়ে থাকি আল্লাহ বলেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবীন হযরত ইব্রাহিমের এই কুরবানি ছিল সুস্পষ্ট পরীক্ষা ইব্রাহিমের চূড়ান্ত পরীক্ষা সুবহানাল্লাহ বলেন এই পরীক্ষা দেবার পরই তিনি মানবজাতির নেতা হতে পেরেছেন